হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি অমরনাথ। আশা করি এই নতুন ভিডিওটি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের ভালো লাগবে। আমি আজ মুম্বাই এয়ারপোর্টে এবং সেই মুম্বাই থেকে আমি ফ্লাই করবো কলকাতা। আমি অন্য ব্লগারদের মতো এয়ারপোর্ট বা ট্রানজিশন বা বোর্ডিং দেখাবো না, দেখাবো এয়ারপোর্টের কিছুটা ভিউ যেটা দেখতে পাচ্ছ। এরপরে দেখাবো রানওয়েতে একটা কুইক রানিং ভিডিও, এবং তারপরে একটা বার্ডস আই ভিউ যেটা জানলা থেকে দেখতে পাবে তোমরা মুম্বাই এয়ারপোর্টে বা শহরের, বা যে চার সেকেন্ডের মধ্যে আমি সমুদ্রটার উপর দিয়ে উঠছিলাম সেইটা। আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং প্লিজ ভিডিওটা লক্ষ্য করো, ভালো লাগবে আই এম শিওর। এই টার্নটা নিয়ে আমরা যে রানওয়ে উঠলাম, এই রানওয়ে থেকে সোজা যখন ফ্লাইটটা আকাশে ওড়ে, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড, অ্যান্ড আমরা যে ভিউটা পাই সেটা হচ্ছে অ্যারাবিয়ান সি এর। সেই অ্যারাবিয়ান সি এর ওপরে আমরা ভিউটা নিতে নিতে আস্তে আস্তে ফ্লাইটটা ডান দিকে টার্ন নেয়, এক্ষুনি সেই ভিউটা তোমরা দেখতে পাবে। অ্যান্ড সেটা অদ্ভুত সুন্দর দেখায়, বার্ডস আই ভিউ বা আমরা জানলার ধারে বসে যদি সেই ভিউটা পাই। অ্যান্ড লাকিলি আমি এই ফ্লাইটে ভিস্তারা এয়ারলাইন্সে আমি সেই জানলার ধারে একটা সিট পেয়েছিলাম। আজকে তোমরা এটাও দেখাবো যে একটা ননভেজ মিল কী সুন্দর দেয়। ইনজয় দ্য ভিউ। আমার মনে হয় ওভারঅল পুরো ব্যাপারটা তোমাদের বেশ ভালো লাগবে। অ্যান্ড পরবর্তীকালে তোমরা যখন বম্বে থেকে কলকাতা ফ্লাই করার চেষ্টা করবে বা ফ্লাই করার কোনো প্ল্যান হবে, এক্সপ্লোর দিস অ্যান্ড আই এম শিওর ইউ গোনা লাভ দিস। আইল সিট ছেড়ে উইন্ডো সিট নিও আর এই সি ভিউটা এনজয় করো। আমাদের খিদে পেল এবং সেই খিদে মেটাতে বিস্তারা থেকে দেওয়া হলো ননভেজ মিল, যাতে ছিল পরোটা, ভাত, ডাল, ডাল মাখানি এবং বাটার চিকেন, তার সাথে ছিল ডেজার্ট, মিষ্টি বগেরা। ওভারঅল ব্যাপারটা বেশ জমে গেছিলো। খেতে খেতে মোটামুটি রাস্তাটা বেশ ভালোই যাচ্ছিলো, সাথে ছিল গান, খারাপ লাগছিলো না, যদিও আমি একাই ছিলাম, বেশ এনজয় করছিলাম। আর এই করতে করতে হঠাৎ পৌঁছে গেলাম কলকাতার আকাশে, ধীরে ধীরে ক্রস করলাম গঙ্গা, যেটা তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ, এবং খুব ধীরে ধীরে ফ্লাইটটা ল্যান্ড করতে থাকলো। যেটা আমি দেখে বুঝতে পারলাম যে এবারে ফ্লাইটটা আমাদের ল্যান্ড করছে ব্যারাকপুর বা বারাসাতের দিক থেকে। নর্মালি এই দিক থেকে ল্যান্ড করে বা টেক অফ করে, আর একটা দিক হচ্ছে সাউথ কলকাতা, ইদার ওই দিক থেকে ল্যান্ড করে বা টেক অফ করে। ওই দিক থেকে যখন ল্যান্ড করে তখন কিন্তু আমরা দেখতে পাই যুবভারতী ক্রীড়াঙ্গনা বা আরবানা বিল্ডিং টাওয়ার্সগুলো, খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু যাই হোক, এই করতে করতে আমরা নেমে পড়লাম বিল্ডিংয়ের ছাদ, এয়ারপোর্টের রানওয়ে, অ্যান্ড টাচ ডাউন ইন ক্যালকাটা। থ্যাংক ইউ ফর ভিজিটিং মি, থ্যাংক ইউ ফর ইউ নো ভিউইং মাই চ্যানেল হিয়ার। অ্যান্ড আমি এক্সপেক্ট করবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো দেখো, এবং প্লিজ আমি একজন নতুন ইউটিউবে, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ। চেষ্টা করছি বেটার ভিডিও আনার, প্লিজ সাথে।